স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফায়েল হোসেন শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম আসন্ন সিটি নির্বাচন উপলক্ষে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের সাথে মত করেছেন মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে মাঠে নেমেছে ষোলো নং ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ নাটোরের নলডাঙ্গায় মিথ্যা মামলায় গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতার মুক্তির দাবিতে মানববন্ধন শুনছিলেন শিরোনামে এখন জানাবো বিস্তারিত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল ও রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের সাথে গণসংযোগ করেছেন আসন্ন একুশ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও চোদ্দ দল সমর্থিত মেয়র প্রার্থী এ এইচ এম লিটন মঙ্গলবার বেলা বারোটায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক থেকে গণসংযোগ শুরু করেন তিনি সেখানে উপস্থিত কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন খায়রুজ্জামাল লিটন এ সময় তিনি রাজশাহীর উন্নয়নের ধারা চলমান রাখতে ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি বলেন রাজশাহীতে শিল্পায়ন ঘটনার জন্য যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তুলে ধরে প্রধানমন্ত্রী ও বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলে শিল্প কারখানা আনার চেষ্টা করা হবে রাজশাহী সিটির আয়তন ছিয়ানব্বই বর্গ কিলোমিটার থেকে তিনশো পঞ্চাশ বর্গ কিলোমিটারে সম্প্রসারণ করা হবে অপপ্রচারে কান্না দিয়ে সকলকে সজাগ থাকার জন্য আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটন বলেন নির্বাচন আসলে একটি মহল অপপ্রচারে লিপ্ত হয় অপপ্রচারে কান্না দিয়ে রাজশাহীর উন্নয়নের স্বার্থে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি গণসংযোগ ও মতবিনিময়কালে বিনিময়কালে রাকাব আর ডিএ বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল এবং রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তা কর্মচারী সহ ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে নৌকা প্রতীকে জয়যুক্ত করবার লক্ষ্যে মাঠে নেমেছে ষোলো নং ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ বিগত দিনের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে মহল্লার অলিগলি চষে বেড়াচ্ছেন তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান তাদের মঙ্গলবার বিকেলে ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল খালেকের নেতৃত্বে ওয়ার্ডের কয়েকডার এলাকায় লিপলেট বিতরণ করা হয় এ সময় তারা সাবেক মেয়র লিটনের বিগত দিনের উন্নয়ন কর্মকাণ্ডের বার্তা পৌঁছে দেন তারা জনগণকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান লিপ্টার বিতরণকালে অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন যে আমাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমাদের লিটন ভাইকে দরকার লিটন ভাই যা কিছু করেছে এটা দৃশ্যমান আমরা সবাই জানি দেখেছি সেই জায়গা থেকে আমাদের ভোট চাহানো এবং মানুষের সাথে কথা বলা অনেক সহজ হয়েছে তারা নিরুৎসাহ মানে নিজে থেকে উৎসাহতা দেখাচ্ছে এবং নিজে থেকেই উইলিংলি বলছে যে না আমরা লিটন ভাইকে দরকার আছে আমাদের নৌকাকে দরকার আছে কারণ অসমাপ্ত যেগুলো কাজ এমনি অলরেডি হচ্ছে অনেকই অনেক কিছু করা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে তারপরেও যেগুলো কাজ বাকি আছে সেসব সুসম্পন্ন করার জন্য আমাদেরকে লিটন ভাইকে দরকার আছে এই জায়গা থেকে আমরা অনেক উৎসাহ পাচ্ছি মানুষের মাঝ থেকে আমাদের হচ্ছে স্লোগানই এবার উন্নয়ন দৃশ্যমান এবার হবে কর্মসংস্থান আমাদের বেকার সমস্যা যেটা আমাদের নেতা আমাদেরকে বলেছে এই বেকার সমস্যা দূর করার জন্য যা কিছু পদক্ষেপ নেওয়া দরকার সেটা নিবে এবং নিচ্ছে সেই জায়গা থেকে মানুষ অত্যন্ত খুশি আশাবাদী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে নিহতের নাম সিদ্দিক উল্লাহ তিনি উপজেলার মধ্য নাজিরপুর গ্রামের মৃত সাইদুর হকের ছেলে মঙ্গলবার বেলা এগারোটার দিকে উপজেলার চৌমোহনী চৌরাস্তা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ওই ব্যক্তি চৌমোহনী পৌরসভার চৌরাস্তা মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় তাৎক্ষণিক স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশের সোপর্দ করে তবে ওই সময় ট্রাক চালক ও তার সহকারী কৌশলে পালিয়ে যায় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন জানান ট্রাকটি বেগমগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে নাটোরের নলডাঙ্গায় রেলওয়ের একটি জলাশয় লিজ নিয়ে বিরোধে এক মহিলাকে জড়িয়ে মামলায় গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা নিশান প্রামাণিককে গ্রেপ্তারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নলডাঙ্গা পৌর এলাকার নারী পুরুষ মঙ্গলবার বিকেলে নলডাঙ্গা থানার সামনে এই কর্মসূচি পালন করা হয় গ্রেপ্তারকৃত নিশান প্রামাণিক পৌরসভার এক ন ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি মানবন্ধনকালে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম হাদু উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোস্তফা মাসুদ মাস্টার পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গ্রেপ্তারকৃত নিশানের বাবা রহিদুল ইসলাম সহ এলাকাবাসী এ সময় বক্তারা বলেন এলাকার মসজিদ মাদ্রাসা ও গোরস্থানের উন্নয়ন কল্পে বরাবরের মতো প্রতিষ্ঠানের পক্ষ থেকে রেলওয়ের একটি জলাশয় লিজ নেওয়া হয় কিন্তু একটি কুচক্রী মহল নিজেদের স্বার্থের জন্য একটি জাল কাগজ তৈরি করে জলাশয়টি দখল নিতে চেষ্টা করে জলাশয়টি তাদের হাত থেকে রক্ষা করতে প্রতিবাদ করে নিশান প্রামাণিক এতে কুচকরি মহল উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের এক মহিলাকে জড়িয়ে তাকে দিয়ে গত চার জুন রাত নলডাঙ্গা থানায় ছাত্রলীগ নেতা মোহাম্মদ নিশান প্রামাণিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে একটি মামলা দায়ের করে মামলার পরপরই থানা পুলিশ ছাত্রলীগ নেতা নিশান প্রামাণিককে গ্রেপ্তার করে তারা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিষয়টি সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এই ছিল বরেন্দ্র সংবাদের সাথে থাকবার জন্য ধন্যবাদ